দর্শক, আমাদের আজকের বিষয় মৃগি রোগ বা এপিলেপসি। আপনারা জানেন এই রোগটি যেমন পরিচিত, তেমনি এ নিয়ে রয়েছে নানা রকম বিভ্রান্তি এবং এর চিকিৎসা ব্যবস্থায় অনেক সময় রোগীরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ রোগটি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার আলিম আক্তার ভুঁইয়া, কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান নিউরোলজি বিভাগ অ্যাপোলো হসপিটালস ঢাকা। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। দেশ টিভির দর্শকদের জানাচ্ছি আমার শুভেচ্ছা। স্যার, আলোচনার শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে এপিলেপসি বা মৃগি রোগ আসলে বলতে আমরা কি বুঝি? মৃগি রোগটা হলো, ইংলিশে বলে এপিলেপসি, এটা ব্রেনের একটা রোগ বা মস্তিষ্কের রোগ। নর্মালি আমাদের ব্রেন যেটা, সেটা বিলিয়নস অফ সেলস দিয়ে তৈরি এবং ছোট ছোট কোষ দিয়ে তৈরি এবং এই সেলগুলি একটার সাথে একটা কমিউনিকেশন করে থ্রু সাইনাপসিস। সাধারণত এই কমিউনিকেশনটা ভেরি কন্ট্রোল থাকে। যখনই এই ব্রেনের কিছু সেল অ্যাবনর্মাল ইলেকট্রিসিটি তৈরি করে, তখনই এটা মৃগি রোগ বা খিঁচুনি তৈরি করে। এবং বারবার যদি খিঁচুনি হতে থাকে দুই বা তার অধিক, তখন এটাকে এপিলেপসি বলি বা মৃগি রোগ বলি। একবার যদি হয় তখন এটাকে খিঁচুনি বলি। এবং এই খিঁচুনিটা ব্রেনের বিভিন্ন জায়গায় হতে পারে, সারা ব্রেন একসাথে ইলেকট্রিফাইড বা অ্যাবনর্মাল ইলেকট্রিসিটি তৈরি করলে এটাকে আমরা জেনারেলাইজড এপিলেপসি বলি, অথবা কোনো কোনো সময় কিছু অংশ এই অ্যাবনর্মাল ইলেকট্রিসিটি তৈরি করে, তখন এটাকে আমরা পার্শিয়াল এপিলেপসি বলি। অনেক সময় ছোট এপিলেপসি থেকে বড় খিঁচুনিও তৈরি হতে পারে যখন এটা স্প্রেড করে বা ছড়ায় যায় ব্রেনের অন্য অন্য জায়গায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে খিঁচুনিটি প্রথমে সারা শরীরে হতে পারে অথবা আমাদের শরীরের যে কোনো একটি অংশে হতে পারে। হ্যাঁ, সারা ব্রেনে আর কি, ব্রেনের পুরো ব্রেন ইলেকট্রিফাইড হতে পারে অথবা কিছু অংশ এফেক্টেড হতে পারে। এবং খিঁচুনির যে সিমটম আছে সেটা নির্ভর করে ব্রেনের কোন জায়গায় খিঁচুনিটা তৈরি হলো। যেমন কিছু কিছু খিঁচুনিতে আমরা সাধারণত দেখি মোটর ডিসফাংশন হয়, যেমন হাত পা শক্ত হয়ে ঝাঁকতে থাকে, তারপরে অনেক সময় দেখি চোখ উল্টে যাওয়া, তারপর জিভ কামড় পড়া, অথবা সেন্সারি সিমটম আসে, অনেক সময় সাইকোলজিক্যাল সিমটম বা বিহেভিয়ার দেখা দেয়, এবং অনেক সময় প্রস্রাব পায়খানা হয়ে যাচ্ছে। এটা নির্ভর করছে, বা চোখের ভিশনে প্রবলেম হয়, ওইটা নির্ভর করছে ব্রেনের কোন কোন জায়গায় কী ধরনের খিঁচুনি তৈরি হচ্ছে। এবং এক এক খিঁচুনিতে এক এক ধরনের সিমটম তৈরি হয়, এবং ব্রেনের এক একটা অংশ, আমাদের আগেই বলেছি যে এক একটা কাজ করে, এবং সিমটমটা নির্ভর করছে কোন জায়গায় এই খিঁচুনিটা তৈরি হলো। অর্থাৎ ব্রেনের যে অংশে সমস্যা তৈরি হবে সেই অংশের যে উপসর্গ, পার্টিকুলারলি ওই উপসর্গকে নিয়ে রোগী আসবে। জি। আচ্ছা স্যার, আমরা জানতে চাইবো যে এপিলেপসি বা মৃগি রোগ, এর আসলে কোনো কারণ আছে কি না, বা কী কারণে এই রোগটি হয়ে থাকে? বেশিরভাগ ক্ষেত্রে কারণ নাই, কিন্তু যেসব কারণ আমরা জানি তার মধ্যে অনেক কারণই আছে, এবং কারণগুলি বয়স অনুযায়ী নির্ভর করে। যেমন নবজাতক শিশু যারা, অথবা এক বছরের বয়সী শিশুদের কারণটা, যেমন ২০ বছরের একটা ইয়তের থেকে ডিফারেন্ট হবে, বা বয়স্ক লোকদের অন্য কারণে হবে। সাধারণত যারা নিউনেটস থাকে বা নবজাতক, তাদের মধ্যে কারণটা ভিন্ন থাকে। যেমন অনেক সময় জন্মের সময় মাথায় যদি কোনো আঘাত পায়, অথবা যদি হাইপোগ্লাইসেমিয়া বা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কমে যায়, অথবা কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, ব্রেনে জন্মগত কিছু ত্রুটির জন্য এটা হতে পারে, অথবা কোনো ইনফেকশন হতে পারে, যেমন এটা মায়ের গর্ভের সময় বা বাড়তে সময় বা পরেও এ ধরনের হতে পারে, অথবা যদি মায়ের কিছু কিছু যদি কোনো প্রবলেম থাকে, যেমন ডায়াবেটিস বা অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া, এগুলি বাচ্চার ক্ষতি করতে পারে, এগুলি থেকেও পরবর্তীতে খিঁচুনি দেখা দিতে পারে। এছাড়া সাধারণত যারা ২০-২৫ বছর বা ১০ বছর উপরে যারা, তাদের কারণগুলি ভিন্ন, তাদের অনেক সময় জেনারেলাইজড এপিলেপসি হয় বা পার্শিয়াল এপিলেপসি হয়। কারণগুলি বিভিন্ন বয়সে বিভিন্ন থাকে, যেমন ব্রেনে যদি কোনো আঘাত যায়, আঘাত প্রাপ্ত হয়, হেড ইঞ্জুরি, অথবা যদি কারো ব্রেনে স্ট্রোক হয় বা ব্রেনে টিউমার হয়, এসব কারণেও খিঁচুনি হতে পারে। বয়স্ক লোকদের যে খিঁচুনিগুলি হয়, দেখা যায় ৬৫+ বয়স যাদের, তাদের অনেক সময় মোস্ট কমন কজ হলো ব্রেন স্ট্রোক, আরেকটা হলো ব্রেন টিউমার। এছাড়া আমরা অনেক সময় হাসপাতালে নতুন খিঁচুনি নিয়ে ভর্তি হচ্ছে, তখন দেখি তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেমন সোডিয়াম কমে যাওয়া বা ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের উপরে বা নিচে হলো, সুগার কমে যাওয়া,
অথবা লিভার ডিসফাংশন অথবা কিডনি ডিসফাংশন অথবা কোনো ইনফেকশন মেনিনজাইটিস বা এনসেফালাইটিসের জন্য খিঁচুনি হতে পারে। তো কারণটা এক এক বয়সে এক এক ধরনের।